আমি প্রথম ওখানে রুটি করছিলাম, রুটি আমরা এই ঘরে খাবার দাবার রাখি, আমি ওই ঘর থেকে আসছি, তখন শুনতে পাচ্ছি যে ওখান থেকে ইঁট ফিট ছুটছে, ছেলেরা হই হই করছে। পর আমি বলছি কি হলো রে বাবা, কি হলো রে, তোরা কেন এসব হই হই করছি? করতে আমি দরজাটা খুলে দিয়েছি, দিতি ছেলেগুলো সব হুড় হুড় করে, অনেকজন ছেলে, ওটা 50-100 জন ছেলে হবে, হুড় হুড় করে সব ঢুকে পড়লো। ঢুকে এই দরজা ঠুকছে, ওই দরজা ঠুকছে, ওই দরজা ঠুকছে। আমি কি হলো বল না তোদের, কারোর কোনো কথা মানে বুঝতে পারছি না যে কি হলো। বলতে আমার ছেলে ওপর ঘরে ছিল, ওপর ঘর থেকে নেমে আসতি, ছেলেটাকে চুলের ছুটি ধরে ফেলে, আমার লম্বা চওড়া ছেলে কেমন দেখেছো, ফেলে তাকে এবার সবাই ধরে মার মার তো মার। আমি এবার আগলে ওকে রাখতে পারছি না, তারই মধ্যে দুটো তিনটে ছেলে ভালো ছিল, ওরা আগলাচ্ছে কিন্তু আগলো ওরা অত ছেলেকে রাখতে পারছে না। ওরে আমি এবার ওদেরকে হাত জোর করে বলছি যে বাবা তোরা মারিনি, আমার হার্টে প্রবলেমের ছেলে, ওরে ও হার্ট অপারেশন, তোরা তো জানি দুবার হার্ট অপারেশন, তো কি হয়েছে বল না, কি হয়েছে বল না, না ওর বাবা এরকম পুলিশ গাড়ি আনিয়েছে কেন ফোন করে, হ্যাঁ আমাদের বক্সগুলো সব তুলে দিয়েছে। আমি বলছি দেখ ওর বাবার তো মাথা ঠিক নেই, 3 মাস ধরে মাথার সমস্যা হয়েছে, ঠিক আছে তোরা শান্ত হ, ছেলেটাকে আমার কিছু করিনি বাবা, ছেলেটাকে কিছু করিনি, বলতে ছেলেটাকে আর মারেনি। এবার ওরা দরজাগুলো সব লাথি মারছে, এই এখানে পিলারে লাথি মারছে, গাড়ি ভাঙছে, সাইকেল ভাঙছে ওর বাবাকে পাইনি বলে। তারপর এবার আমাদের ফ্যামিলি সবাই এলো আসতে, তারপর ওরা সব ওই ভাঙচুর করে দিয়ে তারপর আস্তে আস্তে গেল। কতজন ছিল প্রায় ওরা, কি বলছে ওরা কতজন ছিল প্রায়, কতজন এসেছিল, ওরা ওরা কতজন এসেছিল? ওরা 50 জনের বেশি হবে। বাড়িতে কে কে ছিলেন যখন এসেছিল? বাড়িতে যখন ছিল আমি আর আমার মেয়ে ছিলাম, আর আমার জায়ের ছেলে অবি, ও পড়তলায় ছিল, যা ছিল। পুলিশ এসেছিল বাড়িতে? পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ এসেছিল, সব ঘটনা মানে ওরা চলে যাবার পর পুলিশ তারপর এলো। আপনার নাম? আপনার নাম? আমার নাম শ্যামলী খান। ছেলের কোথায় মাথায় কোথায় লেগেছে? ছেলের এইখানে কপালটা কেটে গেছে, এখানে মাথার এইখানে কেটে গেছে। কোথায় আছে ছেলে? প্রচুর রক্ত বেরিয়েছে। কোথায় আছে ছেলে এখন? ছেলে কোথায় এখন? ছেলে এখন পুলিশ রায় হসপিটাল নিয়ে গিয়েছিল, ওখান থেকে আবার থানায় নাকি রিপোর্ট করাতে নিয়ে গেছে বলছে। বলুন, ছেলে হসপিটালে ভর্তি আছে, আমার সেজো যাও, তার ঘর ভাঙা দেখে, সাইকেল ভাঙা দেখে, তার তো স্বামী নেই, তার ছেলে সামান্য উপায়ে টিউশনি পড়িয়েছে। আপনার বাড়িতে কি কি ভেঙেছে? তার বাড়ির ওরকম পরিস্থিতি দেখে সে অজ্ঞান হয়ে গেছে। বলছি ঠিক আছে ঠিক আছে। কি ভেঙেছে? সাইকেলটাকে কাচারে কাচারে ভাঙছি, ওখানে টিনের চালেতে, ওটা টিনের চাল হলে তাই আমাদের অ্যাডভেস্টের চাল ওটা ভেঙে, এই দিকটা ওরা আসেনি, ভেবেছে এইটা আমাদের দিয়ে অবিতে বলে, এই দিকটা এদের এদের হয়ে গেছে, এই দিকটা মনে হচ্ছে অবিতে দিয়ে, নাহলে এই দিকটা আমার অ্যাডভেস্টের চাল একটা থাকতেনি, বড় বড় ইটগুলো সব ছুঁড়েছিল, রক্ত পড়েছে, রক্ত পড়েছে, আমি ভালো আছি, তুমি ঠিকঠাক, আমি কাঁদছি বলে, মা বুনি ঠিক আছে তো, বুনি ঠিক আছে তো, আমি ঠিক আছি। যখন ছেলেটাকে আমি ওই ঘরে নিয়ে গেলে তখন দেখছি কপাল ফেটে, নাক দিয়ে গদগদ করে রক্ত পড়ছে, তখন ছেলে আমার বলেন, তখন আবার কেমন পড়েও এসেছি, আমি আবার জল দিই, মেয়েটা অজ্ঞান হয়ে যায়, সে মানে তুমি দেখলে কি বলবে এমন অবস্থা হলো, আমি এত বছর এসেছি, আমার 26 বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন এই পরিস্থিতির মধ্যে পড়িনি। এটা ওদের ঘর জানেনি, বলছে আমাদেরই ঘর, দরজা ধাক্কা দিয়েছে, মানে বোনকে বাঁচাতে যে এটা করে, নিজে মার খেয়েছে, এটা যদি আমাদের অ্যাডভেস্টারে চাল হতো না, সব অ্যাডভেস্টার আমাদের ফেটে যেত। আমি বাড়িতে ছিলাম, দিয়ে অত আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরোই, বেরোতে দেখছি অনেক ছেলে, তখন আমার মা ওখানে রুটি করছিল, তারপর এলো, দিয়ে আসতি, মা ভেবেছে মানে আমার দাদা তো অল্পতেই রেগে যায়, তাই ভেবেছে আমার দাদা কিছু করছে, তাই তখন দরজাটা খুলে দেয়, খুলতে দেখে অত মানে 100 জনের বেশি ছেলে হবে ওরকম আসে, আসতি ভাঙচোর শুরু করে দেয়। তখনই আমার দাদা উপরে ছিল, সেই আওয়াজ শুনে নিচেই নামে, আসতি দাদাকে খুব মারধর করে, মেরে ইঁট ফিট নিয়ে মাথা ফাটিয়ে রক্ত বার করে দেয়। আমাকে একটা দাদা ভালো ছিল, সে দেখে আমাকে ঘরটা এঁটে দেয়, তার জন্যই আমি সেফ ছিলাম। আর দাদাকে খুবই মেরেছে, খুবই রক্ত রক্তি ব্যাপার হয়েছে। তারপরে আমি আর কিছু জানি না, আমি যেহেতু বাড়ির ভিতরে ছিলাম, তারপরে পুলিশ এসেছিলো, তারপরে ছেলেরা চলেও গেছিলো, তারপরে আমার দাদা এখন হসপিটালে ভর্তি আছে, খুবই অসুস্থ এখন। তোমার নাম কি? আমার নাম সৌমি খান। কোথায় ছিল যখন? আমি যখন ঘটনাটা যখন ঘটে তখন আমি ওপরে ছিলাম, ওপরে দেখছি যে অনেকজন মানে প্রায় 50-100 জন হুড় হুড় করে আমাদের বাড়ির দিকে ঢুকে আসছে, আর এমন এখান থেকে মানে ঢিল ছুঁড়ছে, আমি জানলা খুলতে পারছিলাম না,
এবার নিচে এসে দেখছি আমার কাকার ছেলে মানে আমার ভাইকে সুমন ওকে মারধর করা হয়েছে, ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, আর আমার সাইকেলটা ভেঙে দেওয়া হয়েছে, আর কাকুর বাইকটা কাকুর বাইকটা পুরো মানে উল্টে রাখা হয়েছিল, মানে ঠেলে ফেলে দিয়েছে, দিয়ে ইন্টে করে ঠোকা হয়েছে, আর পাশের ব্যাক লাইট ইন্ডিকেটর লাইট সব কিছু ভাঙা হয়েছে। তোমার নাম কি? আমার নাম অভিষেক খা। এটা কোন জায়গা? এটা নপাড়া। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 9 নম্বর ওয়ার্ড খাঁপাড়া। যে বলতে বিকাল সাড়ে মানে সন্ধে ওই জোরে 6:30 নাগাদ আর কি আমাদের মানে রাস্তার অপোজিট দিকে কয়েক মানে একদল ছেলে মিলে ফিস্ট করতে গিয়েছিল। তাদের বক্তব্য যে আমার বাবা নাকি সকাল থেকে কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধে জোরে মাইক চালানোর জন্য। তারা ফিস্ট ফিস্ট করে বাড়ি ফেরার পর মানে 6:30 সময়, 6:30 হয়তো একটু আগে হবে পরেও হতে পারে, তো সেই টাইম অনুযায়ী তারা আমার বাড়িতে এসে মানে বাড়ির মেন গেট ভেঙে, তো প্রথমত মেন গেট ভেঙে দেয়, তারপর আমি ওপরে থাকি, ওপর থেকে নিচে নেমে আসি, নেমে এসে হঠাৎ করে আমাকে মারধর শুরু করে দেয়। আমার মাথাটা ফাটা আছে দেখতে পাচ্ছেন অলরেডি, তো আমি ট্রিটমেন্ট করিয়েছি, বাড়ি সব কিছু আসবাবপত্র আমার বাইক সাইকেল সব কিছু ভেঙে দেয়, দাদার সাইকেল সব কিছু ভেঙে দেয়, তো এরকম চলতে থাকে। তো দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাবা কোনো রকমভাবে কমপ্লেন করে, মানে কি বক্স বাজানোকে কেন্দ্র করে গন্ডগোলটা, বক্স বাজানো কেন্দ্র করে গন্ডগোল। ওরা কি ফিস্ট করছিল? হ্যাঁ, ওরা ফিস্ট করছিল, ফিস্ট করছিল, প্রত্যেকজনই প্রচুর পরিমাণে মদ খেয়ে ফেটি মদ্যপ অবস্থা। বাড়ি কি ভাঙচুর করেছে নাকি? বাড়ি ভাঙচুর করেছে, বাড়িতে আমার গেলে ফুটেজ পাবেন আমার বাড়িটা কীভাবে অবস্থা। আর আপনাদের কে কে ভর্তি আছে হসপিটালে? ভর্তি আছে বলতে আমার খুবই মানে শরীরটা খারাপ, আমার মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে আমার জেঠিমা একদমই অসুস্থ, তেনেকে ভর্তি করা হয়েছে। কী নাম জেঠিমা? জেঠিমার নাম হচ্ছে পার্বতী খান। আপনাকে কী দিয়ে মারধর করেছে? আমাকে মেরেছে বলছে আমাকে পাথর দিয়ে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। যখন এই ঘটনা ঘটে আপনাদের বাড়িতে কে কে ছিল? আমার বাড়িতে ছিল বলতে আমার দাদা ছিল, জেঠিমা ছিল, আমার মা ছিল, বোন ছিল, আমি ছিল। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমন খান। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমার বাড়িতে হয়েছে, মানে আমার বাড়ির ভিতরে। কোন জায়গাটায় হয়েছে? নপাড়া 9 নম্বর ওয়ার্ড। মেট্রো ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন, এখানে সুলভ মূল্যে পাইকারি ও রিটেল কাউন্টারে সমস্ত ফার্নিচার বিক্রয় করা হয়। এছাড়াও ব্যাংক ফাইন্যান্সের সুবিধা আছে। স্থান গোঘাট বকুলতলা পাঁচা ভবন, হরগৌরী রাইস মিলের বিপরীতে। যোগাযোগ 9153559982 এবং 6294621258।